সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়ে আসছে। এখানে আমাদের শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী, অনেক মায়েরা এখানে উপস্থিত আছেন। প্রথম কষ্টটা হচ্ছে আমাদের মায়েদের কথা আমরা কারা কারা শুনছি না। আমরা কি সবাই মায়েদের কথা শুনি? শুনি। আমরা কি মায়েদের যে দায়িত্ব কর্তব্য তা কি পালন করি? তাহলে মাকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হয়? আমার মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? আমার মা তো বৃদ্ধাশ্রমে থাকবার কথা নয়। আজকের আলোচনা তখনই সার্থক হবে, আজকের আলোচনা তখনই ফলপ্রসূ হবে। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের কারো মা যেন বৃদ্ধাশ্রমে না থাকে। আমাদের মায়েদের দায়িত্ব এবং কর্তব্য যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমাদের মা আমাদের কিভাবে মানুষ করেছে আমাদের প্রত্যেকের কিন্তু জানা আছে, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত বেশি প্রবাহিত হয়, তখন বাবা মায়েদের অবদানের কথাগুলো আমরা ভুলে যাই। সেটি ভোলা যাবে না, সেটি করা যাবে না। আমার মা খুব মিথ্যে কথা বলে। কখন আমরা কি জানি, যখন বাসায় তিনজন লোক আছি, একজন মেহমান, সে চারজন হলো মেহমান, আসার পরে চারজন হবার পর আমার মা খুব মিথ্যে কথা বলে, তখন মায়ের আর আপনি খিদে থাকে না সন্তানকে দেবার জন্য। সে হচ্ছে মা। সে মায়ের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটি যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। নেপোলিয়ন তো তাই বলেছিলেন, আমাকে একটি মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমি আমাদের শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো, মা দিবস পালনের মাধ্যমে নয়, মা আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের মাঝে যেন থাকেন, এবং মায়েদের যে দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি সন্তান হিসাবে, তাহলেই আমাদের দায়িত্ব পালিত হবে। আমাদের পৃথিবীর কোনো মা যেন আর মায়েদের জন্য যেন কোনো বৃদ্ধাশ্রম তৈরি না হয়। মায়ের আবাসস্থলটা, মা যেমনিভাবে আমাকে লালন পালন করে গর্ভে ধারণ করে তিনি আমাকে বড় করেছেন, তিনার নিজ বাসগৃহে ঠিক আমার মায়ের আশ্রয়টা যেন আমার করে থাকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।